वेलकम टू आरसीपी एडुकेशन। आजकेर भिडियोते जे कोनो कम्पिटिटिव एग्जाम ता वेस्ट बेंगल पुलिस बोलो बा पीएससी जे कोनो एग्जाम बा एसएससी और रेलवे जे कोनो एग्जाम जीके पोर्शनेर एक इम्पोर्टेंट चैप्टर हलो स्टैटिक जीके और एर इम्पोर्टेंट सबाई जानो। ताई आज एर सिलेबासे की टॉपिक आछे सेगुलो बोलबो एवं परेर भिडियो थेके एक एक करे प्रतिटा टॉपिके डिटेल निये आलोचना करब। ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखबे आर जदि भालो लागे ताहले लाइक कमेंट और सबस्क्राइब करते भूलबे ना। एकटा भालो खबर आछे मार्चेर थार्ड उइक बा फोर्थ उइके वेस्ट बेंगल पुलिस और कोलकाता पुलिसेर न्यू वैकेंसि आसते चलेछे। ताई एखन थेके भालो करे प्रिपारेशन नाओ, सक्सेस तोमरा पाबे। आर देरी ना करे भिडियोटा शुरू करछि। 1. ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ, এর সঙ্গে বার্ড সেঞ্চুরি আর ওয়েস্ট বেঙ্গল স্টেটের পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গলে যত ন্যাশনাল পার্ক আছে এই দুটো ইনক্লুড থাকবে। 2. এটার মধ্যে টোটাল তিনটে পার্ট আছে। প্রথম পার্টে আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার, সেকেন্ডে আছে ন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার, আর তিন নম্বর আছে ইন্ডিয়া আর ইন্টারন্যাশনাল যত ব্যাংক আছে তাদের হেডকোয়ার্টার এবং তাদের সিইওকে এবং সিএমডিকে। এই লাস্টের পার্টটা ব্যাংকিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3. এটারও টোটাল তিনটে পার্ট আছে। ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, যেমন বাংলার প্রথম গভর্নর কে ছিল বা ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল। সেকেন্ডে আছে ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল, মানে ইন্ডিয়ার ফার্স্ট ওম্যান প্রেসিডেন্টের নাম কী। আর তিন নম্বর আছে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড মেল অ্যান্ড ফিমেল, যেমন ফার্স্ট ম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট বা ফার্স্ট ম্যান টু রিচ নর্থ পোল বা ওম্যান টু রিচ নর্থ পোল। চার নম্বর আছে সুপারলেটিভ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, বিগেস্ট, হাইয়েস্ট, লার্জেস্ট, লংগেস্ট, স্মলেস্ট এটসেট্রা, মানে ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট বার্ডের নাম কি। 5. লিস্ট অফ এয়ারপোর্ট পোর্ট সি পোর্ট ইন ইন্ডিয়া, এইখান থেকে একটা প্রশ্ন করি তোমরা কমেন্টে বলবে যে নাভাসেবা পোর্ট এটার আরেক নাম আছে এই নামটা কি। 6. কান্ট্রি ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি। 7. ফাদার অফ ডিফারেন্ট সাবজেক্ট অর ফিল্ড, যেমন আয়ুর্বেদের জনক কাকে বলা হয়, পদার্থবিদ্যার জনক কাকে বলা হয় বা জীববিদ্যার জনক কাকে বলা হয়। 8. ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ডেট। 9. বুকস অ্যান্ড অথার্স, ফরেন এবং ইন্ডিয়ান রাইটার দুটোই এবং যত কারেন্ট বই আছে সেগুলো। 10. ইম্পর্টেন্ট ড্যামস ইন ইন্ডিয়া। 11. ইম্পর্টেন্ট স্টেডিয়াম, এইখানে রিসেন্টলি জানো দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামটা চেঞ্জ করা হলো, এই নিউ নেমটা কী রাখা হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। 12. ন্যাশনাল থার্মাল অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। 13. ড্যান্স ফর্ম ইন ইন্ডিয়া, এইখান থেকে দু ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন বলে দিল হর্নবেল কোথাকার ড্যান্স বা বলে চারটে অপশান দিল, বলে দিল এখানে এখানেকার মধ্যে আসামের ড্যান্স কোনটা। এরপর 14. রিভার সাইড সিটিজ ইন ইন্ডিয়া। 15. ফেমাস টেম্পলস ইন ইন্ডিয়া। 16. লেক ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড দুটোই। 17. সিটি নিকনেম ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, যেমন বলে দিল তোমাকে গোলাপি শহর কাকে বলা হয় বা ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়। এরপর 18. এটা স্পোর্টস থেকে টোটাল পাঁচটা ভাগ আছে। প্রথম ভাগে আছে কাপস অ্যান্ড ট্রফিজ রিলেটেড টু স্পোর্টস, সেকেন্ডে আছে স্পোর্টস টার্মিওলজি, মানে বুলি কোন খেলার সঙ্গে যুক্ত বা গলি কোন খেলার সঙ্গে যুক্ত, পাঞ্চ কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো। তিন নম্বর আছে কোর্ট ক্যাম্পাস অর ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস, যেমন রিং কোন খেলার সঙ্গে যুক্ত বা কোর্স কোন খেলার সঙ্গে যুক্ত। চার নম্বর আছে ন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস অফ সাম কান্ট্রিজ। পাঁচ নম্বর আছে নাম্বার অফ প্লেয়ার্স ইন সাম স্পোর্টস। এরপর 18.
18 তো বললাম, এরপর 19 ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এর সঙ্গে বিভিন্ন দেশের গ্যালেন্টারি অ্যাওয়ার্ডগুলো থাকবে। 20 নেম অফ পার্লামেন্টস অফ কান্ট্রিজ, মানে কয়েকটা ইম্পর্টেন্ট দেশের পার্লামেন্টকে কি বলা হয় সেগুলো। 21 ডিফেন্স এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রি। 22 নিউজ এজেন্সিস অফ সাম কান্ট্রিজ। 23 সাম ইম্পর্টেন্ট মনুমেন্ট, যেমন স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত বা পিরামিড কোথায় অবস্থিত এগুলো। 24 ইন্টেলিজেন্স এজেন্সি অফ দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সির নাম কি। 25 ম্যাপ লাইন, মানে হলো আইসো হেলাইন বা আইসো বার বা আইসো বাথ লাইন কি। 26 সাম ইম্পর্টেন্ট সাইন অর সিম্বল। 27 সাম ইম্পর্টেন্ট অফিসিয়াল বুক, যেমন গ্রে বুক কোন দেশের অফিসিয়াল বুক বা ব্লু বুক কোন দেশের অফিসিয়াল বুক এগুলো। 28 ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ইয়ার্স এবং ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল উইকস। 29 ফেমাস ট্যুরিস্ট প্লেস স্পট ইন ইন্ডিয়া। 30 ফাউন্ডেশন ডে অফ সাম স্টেট, ভারতের বিভিন্ন রাজ্য আছে তাদের কোন তারিখে ফাউন্ডেশন ডে পালন করে। 31 ফেমাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার এক্সপোনেন্ট, মানে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বা উস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এগুলো। 32 স্টেট অ্যান্ড দেয়ার ফোক ডান্স। 33 ফেমাস প্লেস অ্যাসোসিয়েটেড উইথ এমিনেন্ট পার্সন, যেমন বলে দিল জিরাদেই কোন বিখ্যাত ব্যক্তির সঙ্গে যুক্ত। 34 ক্রেমাটোরিয়াম অফ ফেমাস পার্সন। 35 ফেমাস নিকনেম অফ এমিনেন্ট পার্সন, যেমন স্ট্রং ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় বা ফ্রন্টিয়ার গান্ধি কাকে বলা হয়। 36 ওয়াটারফল অফ ইন্ডিয়া এবং অ্যান্ড ওয়ার্ল্ড দুটোই। 37 ইম্পর্টেন্ট ন্যাশনাল হাইওয়ে। 38 এটা দুটো পার্ট আছে, ফার্স্ট পার্ট আছে ইম্পর্টেন্ট মাইন্স ইন ইন্ডিয়া আর দু নম্বর আছে ফার্স্ট র্যাঙ্ক স্টেট ইন মিনারেল প্রোডাকশন, মানে ভারতে কোন কোন রাজ্য কোন কোন মিনারেল প্রোডাকশনে প্রথম স্থান অধিকার করেছে সেগুলো, আর এর সঙ্গে এগ্রিকালচারটাও থাকবে। 39 ইম্পর্টেন্ট ক্যানেল অফ দ্য ওয়ার্ল্ড। 40 ইম্পর্টেন্ট পাসেস ইন ইন্ডিয়া। 41 হায়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়ান স্টেট। 42 সাম ইম্পর্টেন্ট গার্ডেন, যেমন আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত বা লোদি গার্ডেন কোথায় অবস্থিত। 43 সাম ইম্পর্টেন্ট ট্রাইবস অফ ইন্ডিয়া। 44 গ্রাসল্যান্ড অফ ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন তৃণভূমি। 45 ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইয়ার ইন ইন্ডিয়া, যেমন প্রজেক্ট টাইগার কত সালে হয়েছিল। 46 ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া। 47 এইটার লাস্ট টপিক, ইন্ডিয়া বিভিন্ন স্টেট তাদের ন্যাশনাল অ্যানিমেল কী, ন্যাশনাল বার্ড কী ও ন্যাশনাল ট্রি কী। স্ট্যাটিক জিকের এই 47টা টপিক যদি তুমি ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে আর যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, স্ট্যাটিক জিকের ক্ষেত্রে আর কোনো অসুবিধাই হবে না। তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।